আসসালামু আলাইকুম। দেখেন আমার পিছনে হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শরীফ। তো দেখেন আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি এই যে মিজিনারের পাশে যেটা খয়রি কালার সেটাই নাকি হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শরীফ। আসলে সত্য কি মিথ্যা এটা আল্লাহ ভালো জানে, বাট আমরা মানুষের মুখে শুনি বিধানেই সেটা আপনাকে বললাম। তো আমি অত কাছে যেতে পারি নাই, যাবো নামাজের পরে, কারণ ওইখানে তো না ঢুকলে তো মানে কোনো কিছুই নাই, আর এদিক দিয়ে ঢুকতে হবে। দেখেন মানুষ যাচ্ছে, এই যে মানুষ যাচ্ছে দেখেন। তো ওদের সাথে আমি পরে যাব নামাজের পরে। এরপরে গম্বুজ দেখতে পাচ্ছেন যে ওই যে ওদিক দিয়ে মানুষ বের হয়, আপনাদের কাছে দেখা যায় কিনা জানি না, ওদিক দিয়ে মানুষ বের হয়। তো আজকে শুক্রবারের জন্য কিন্তু এখন এই জায়গাটা ব্লক, যখন মানুষ দলে 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 আরও যোগ হবে তখন এই জায়গাটা সম্পূর্ণ খুলে ফেলবে এবং কিছুটা অংশ বদ্ধ রাখবে। তখন নামাজের পরে গিয়ে নবীজির রওজা শরীফ দেখবো, ওইখানে দাঁড়িয়ে যতটুকু সময় পাই ওই সময়ের ভিতরে নবীজিকে আরেকটু দূর মানে দেওয়ার চেষ্টা করব, সালাম জানাবো। এবং আমাদের অনেক ভাইরা বলছেন যে ভাই আপনি তো মদিনা যাবেন, আমার সালামটুকু নবীজির দরবারে পৌঁছায় দিয়েন। তো আমি আমি ইনশাল্লাহ আমি আগেও বলছি এখনও বলতেছি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার অনেক প্রিয় উম্মতরা আপনাকে সালাম জানিয়েছে, দুরুদ জানিয়েছে, আপনি কবুল করিয়েন এবং আল্লাহ তাআলা এটা কবুল করলে ইনশাল্লাহ এই আমলনামাগুলো আপনাদের আন্ডারে জমা হয়ে যাবে। আমার এছাড়া আর কিছুই বলার নাই, আমি জানি না আল্লাহ তাআলা আমার কথাগুলো শুনে কবুল করবে কিনা। তো দেখেন কত সুন্দর, এখানে আস্তে আস্তে মানুষ আসতেছে। এই যে দেখেন ছোটবেলায় এগুলো টিভিতে দেখতাম যে এগুলো ছাতা, আসলে এগুলো ইলেকট্রিশিয়ান একটা জিনিস, তবে উপরে যদি পানি পড়ে সেটা ওই যে পাইপ, যে পাইপের ভিতর দিয়ে কিন্তু মানে পড়ে যায়। দেখেন মানুষের ঢল আস্তে আস্তে কিন্তু নামতেছে, আস্তে আস্তে নামতেছে। দেখেন দেখেন কত সুন্দর, মানে কি বলবো, এখানে মানুষরা বসে বসে, মহিলারা দেখেন চেয়ারের মধ্যে বসে বসে এই যে পিলারের সাথে ওনারা নবীজিকে দূর দিচ্ছে, নবীজিকে সালাম জানাচ্ছে, অনেক অনেক ভাবে দোয়া চাচ্ছে। দেখছেন কত সুন্দর নবীজির রওজা মোবারক। আমি যদি পারতাম আর একটু কাছের থেকে আপনাদেরকে দেখাইতাম, তবে সেটা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি ভিতরে ঢুকলে অথবা আমি ওই কর্নার যখন আমি বের হব ভিতরে ঢুকে তখন ভিডিওর সুর যদি পারি নেব। যাই হোক বেশি বেশি করে নবীকে দূরত দিবেন, সালাম দিবেন। দেখেন আমাদের নবী এখানে, আমাদের প্রাণ প্রিয় নবী, আমাদের এই শেষ নবী, আখের নবী যে এখনো শুয়ে আছে সোনার মদিনায়। আমার ভিডিওতে আমার অনেক কথা হয়তো বা ভুল হতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর সবাই একটু শেয়ার করবেন আজকের এই ভিডিওটি।